প্রায় পানাগড়ে চলে এসেছি। পানাগড়ে ঢুকবো, এটা পানাগড়ে ঢোকার রাস্তা, সোনারগাঁও উপজেলা এখানে অবস্থিত আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানাগড়ে আশেপাশে মোটামুটি অটো চলে আসা যায় বা রিক্সা আসা যায়। এছাড়াও পানাম সিটির আশেপাশে মোটামুটি এখানে দেখবেন অটো রিক্সা এবং বিশেষ এক ধরনের রিক্সা রয়েছে ইনকলিত দরজা দিয়ে ঢোকার পর আপনারা একে একে শোনা যাবে অনেক বিষয়, বিভিন্ন রকমের সামগ্রিক সাজি বসে আছে। পানামনগরে ঘটে ঢুকতে গেলে আপনি এগুলো দেখতে পারবেন। পানামনগরে দেখেন কি পানামনগরী একটা পুরনো ঐতিহ্য, এখানে আসলে আপনি নানা ধরনের ব্যাগ শুরু করে হাতের কাজ যে কারুশিল্প এগুলো আপনার পাবেন। একদম 90 টাকা। আপনি এখানকার পানানগর বয়স কত? 150 বছর। মানে ইশাখার ইশাখার এখানে, তাহলে এটা কিভাবে কে গোড়াপত্তন করেছে? ইশাখার আপনি ছিল এখানে, হ্যাঁ 500 বছর আগে, হ্যাঁ সেই তাবুডাঙ্গে সেই রাজত্ব চালাইছে। নামরূপে যে হিন্দুরা বাড়ি বসে ব্যবসায়ী তারা, আচ্ছা বণিক, হ্যাঁ বণিক বাড়ি নামরূপ এরা তো বসে আর 300 বছর বড়াই। আচ্ছা ইতিহাস হলো 500 বছর আগে, আর এই বিল্ডিং গুলির বয়স হলো 200 বছর। তার মানে ইশাখার রাজধানী নামরূপে হিন্দু বণিকরা ব্যবসায়ী ধন্দ বা পাইছেন এক ছিল বড় বড় হিন্দু ব্যবসায়ীরা তারা এই বাড়ি। আচ্ছা মানে বণিকরা ব্যবসায়ীরা বণিকরা, হ্যাঁ পানাম সিটি এটার ভিতরে একটা মানে পানামা বা বাইরের দেশের একটা ই পাওয়া যায়, নাম পাওয়া যায়। মানে পানাম সিটির কিভাবে নামটা কিভাবে হলো? সর্ববৃহৎ সিটি,
বিল্ডিং পিছনে কোথাও নেই। হ্যাঁ হ্যাঁ আছে, একটা বিল্ডিং এর চেয়ে বড় আছে, পাঁচ বিল্ডিং এর চেয়ে বড় লাগালোই আছে, কিন্তু এরকম ছোট ছোট বিল্ডিং 50টা 60টা বিল্ডিং পিছনে কোথাও নেই। এনে মোট 60টার মতো আছে, 60 ছিল পরে ভেঙে ছিল, এখন 50টার মতো আছে। ভাঙছে কারা এটা? সংরক্ষণ করলো, এখন ভালো হয়েছে, মানুষের দেখার জায়গা নাই তো। ধন্যবাদ কাকা। লাল মানে ইটের রং কালারটা দেখছেন, তারপর এখানকার যে ডিজাইনগুলো, বাহ চমৎকার ডিজাইন। এখানে 50-60 মতো আছে, আমি দেখি একটু ভেঙে ফেলছি।